সংবাদ তহসিব রহমান নিজের উদ্যোগে চালু করেছেন অ্যাম্বুলেন্স। করোনা পরিস্থিতিতে কেবলমাত্র করোনা রোগীদের নেওয়া হবে এই অ্যাম্বুলেন্সে। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাবেন করোনা আক্রান্ত রোগীরা। এর পাশাপাশি প্রত্যেক দিন গরিব দরিদ্র মানুষের জন্য দুপুরে খাবারের ব্যবস্থাও করা হয়। এর পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার ব্যবস্থাও করা হয়েছে তার পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি জোড়া গির্জার সামনে। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ তসিব রহমান, দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি। কথা বলে নেবো ওনার সাথে। আমরা তো আজকে থেকে তো নেই, প্রথম যে রাজ্যের যে লকডাউন ছিল সেই সময় থেকে আমরা কাছে এই সিলিন্ডারে শর্টেজ তো এই বছর হয়েছে, কিন্তু এই সিলিন্ডার নিয়ে আমরা পুরো টিম, আমার পুরো যে লোকালিটি, আমাদের বড় ভাই, আমাদের বড় দাদা সব সঙ্গে আমরা সিলিন্ডার কিন্তু দেখেছি। আর এই সিলিন্ডার এই বছরে পাঁচও আছে, মানে এটা কিছু নতুন। আমরা প্রত্যেকই লকডাউনে এটা কাজ করছি। এই বছর আমরা ডিসাইড করেছি একটা অ্যাম্বুলেন্সও করবো। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে অ্যাম্বুলেন্স বাধা আছে। এই অ্যাম্বুলেন্স আমরা এরকম করেছি কেন, আমরা দেখেছি দিল্লি নয়ডাতে বা বেঙ্গলে অন্য অন্য জায়গাতে দেখেছি যে অ্যাম্বুলেন্সের যে চার্জ আছে 50,000, 60,000 টাকা, 70,000 টাকা। আবার বেঙ্গলে আমি দেখেছি সিএমএ বোর্ডের বাজুদ সিএম বলেছে একটা ম্যাক্সিমাম প্রাইস রাখবেন, আপনার গরিব মানুষকে মারবেন। তার উপরে অ্যাম্বুলেন্স চার্জ অনেক, 5,000 টাকা, 10,000 টাকা কোথায় থেকে নেবে, কোথায় থেকে নিয়ে আসবে? এখন তো খাবার নিয়ে একটা প্রবলেম চলছে, আর এই অ্যাম্বুলেন্সে যদি 5,000-10,000 টাকা দেবে কোথায় থেকে নিয়ে আসবে? এই মানুষের জন্য আমরা একটা অ্যাম্বুলেন্স রেডি করেছি ফ্রি অফ কস্ট। আর আপনার টুডেজ বাংলার মাধ্যমে আমি বলতে চাইছি কি এটা টোটালি ফ্রি, টোটালি ফ্রি। আর ড্রাইভারকে বা কোথায় আপনাকে কিছু টিপ দিতে হবে না, আপনি যেখানে বলবে এই অ্যাম্বুলেন্সে চলে যাবে, পেশেন্টকে পিক আপ করবে, নিজে যে ডেস্টিনেশন আছে বা হসপিটাল আছে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস আছে, টোটালি ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি, 24/7। এটা আমরা পুরো প্ল্যানিং করে এটা করেছি, এটা অনেক বড় কাজ হচ্ছে। কিন্তু কেন বলছি তা, আমরা দেখো ওই ক্লাব বা অন্য একটা এনজিও বা সংস্থা থেকে তো আমরা নেই, আমরা তো এই লোকালে থাকি, লোকাল থেকে আমরা একটা বড় কাজ করেছি। দেখুন, যদি উপরওয়ালা উপরওয়ালার আশীর্বাদ থাকবে, সুযোগ থাকবে, বড়ো আমাদের এরিয়াতে যদি সুযোগ থাকবে, আমরা বসতে আপনি খালি কোভিডের জন্যে তাই জন্য আমরা কোভিড অনলি কোভিড লিখেছি। যদি উপরওয়ালা আশীর্বাদ থাকবে, দুয়া থাকবে, আর যদি আমরা এরকম টিম করে একটা কাজ করবো, দেখুন একলা কাজ হয় না, একটা টিম নিয়ে কাজ, যদি টিম নিয়ে কাজ যদি আমরা করবো তাহলে 10টা কি 100 অ্যাম্বুলেন্স করবো? প্রবলেমটা কি, অনেকজন তো করেছে, আমরা তো একলা করেছি না। এখন প্রবলেমটার বেস্ট পার্টটা কী বলছি, বেঙ্গল বা পুরো ভারতবর্ষে সবাই কিন্তু কাজ করছে। আমি যদি একলা একলা কাজ করছি এরকম নেই, কিন্তু সবাই কাজ করছে আর সবাই একসঙ্গে হাত ধরে কাটে, এটাই সব থেকে বড় মেসেজ। যদি এভরি ওয়ান বিকামস ইউনাইটেড আর যদি কোভিডের জন্য কাজ করতে কিছু প্রবলেম হবে না, এই যে সিচুয়েশন আছে আমরা পার করব, প্রবলেম হবে না। কিন্তু হ্যাঁ, কিন্তু আপনাকে জানতে হবে এই যদি আমরা ডিস্ট্রিবিউট করছি মাস্ক স্যানিটাইজার ফুল প্রিকশন পরে আছে। আমরা যে একটা ড্রাইভারকে পেয়েছি, কিন্তু ও ড্রাইভার অ্যাম্বুলেন্সের ড্রাইভার নেই, একটা নর্মাল ড্রাইভার, ওকে আমরা বলেছি আপনার স্যানিটাইজার, আপনার নিজে মাস্ক পুরো সেট দিয়েছি আমরা। আর তারপরে কিন্তু আপনার মাধ্যমে আরেকটা কথা বলতে চাই, এই অ্যাম্বুলেন্সের ড্রাইভার কিন্তু পেশেন্টকে টাচ করবে কেন, হি ইজ নট প্রফেশনাল, ওর একটা ফ্যামিলি আছে। আমাদের একইটা একটাই রুল আছে, ডেস্টিনেশন থেকে অ্যাম্বুলেন্স চলে যাবে। যদি আপনার অ্যাপার্টমেন্ট আছে বা বাড়ি আছে বা ছোট ঘর আছে, আপনার বাড়ির বাইরে চলে যাবে, আপনাকে নিজে আপনার পেশেন্ট ফ্যামিলিকে ধরে বাড়িতে রাখতে হবে, একটা বাইরে এসে যাবে আপনাকে রাখতে হবে। এটা এটা অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন। কেন বলছি, আননেসেসারি ড্রাইভারকে হ্যারেস করবেন না। আপনি যদি অ্যাম্বুলেন্স আপনারা ফোন করবেন, অ্যাম্বুলেন্স চাই আমরা দিচ্ছি, আমরা ফ্রি অফ কস্ট দিচ্ছি, কিন্তু ড্রাইভারের রেসপন্সিবিলিটি বেড, মেডিসিন বা ভ্যাকসিন
বা রেমডেসিভির ওর দায়িত্ব দিন, কোথায় থেকে সেই সব পাবো না কিছু দেখতেও পাবো, ওর দায়িত্ব আছে অ্যাম্বুলেন্স নিয়ে আপনার বাড়ি চলে যাবে, পেশেন্টকে পিক আপ করবে হসপিটাল থেকে বা পেশেন্টকে পিক আপ করবে হসপিটাল থেকে বাড়ি, ওর এই জব আছে। তাহলে আপনারাও একটু দোয়া করবেন, আমরা যে এই আরম্ভ করেছি ঠিক আছে দিদিকে দেখেও আরম্ভ করেছি, যত আমাদের পলিটিক্যাল লিডার আছে বা পুরো দেশের সবাইকে দেখে আরম্ভ করে। এখন একটা আরেকটা স্পেশাল কথা বলি, আপনি যেখানে যে ভলেন্টিয়ার্স দেখছেন, হ্যাঁ কেউ কংগ্রেস থেকে আছে, কেউ সিপিএম থেকে আছে, আমরা টিএমসি, এটা সব থেকে বড় প্রশ্ন। ওনাকে আজ আপনি দেখছেন মাস্ক পরে আছে আমার পিছনে, ও কিন্তু একটা কমরেড, সবাই ডিসাইড করেছে যে আমরা মিলিয়ে কাজ করব কিন্তু কমিউনিটি, এটা বড় কথা। আমাদের কাছে আছে ওইটা কম, এই কোভিড এভরিওয়ান ইজ ইউনাইটেড, যদি আমরা সরকারের সঙ্গে যদি কাজ করব না তাহলে এভরিওয়ান উইল কিছু কাজ করতে পারবো, এটাই আর। এই করোনা পরিস্থিতিতে সব দল নির্বিশেষে এক হয়ে আপনারা কাজ করছেন, আরো পরবর্তীকালে আরো কিছু কি পদক্ষেপ নেবেন? দেখুন একসঙ্গে কাজ করছি, এটা আমাদের কিন্তু একটা মাইন্ড সেটআপ হচ্ছে ঠিক আছে, অন্য কী করছে না করছে আমরা মেসেজ দেবো, একসঙ্গে মিলে কাজ করবেন, পলিটিক্স হবে, ইলেকশন হবে, নিজে নিজে আপনারা ক্যাম্পেন করবেন, কিন্তু এখন একটা হিউম্যানিটির কথা, ইনসানিয়তের কথা, যদি এখনই আমরা দেখবো কি ও তিরঙ্গা এই তিরঙ্গা ওই তিরঙ্গা চলবে, ভারতবর্ষে একটাই তিরঙ্গা, একটা আছে গেরুয়া, একটা আছে সবুজ, একটা আছে সাদা, এটা হচ্ছে ইউনিটি, এটা হচ্ছে আমাদের তিরঙ্গা, এটা আমরা জয় করবো, এটাই তাই বলে আমরা বলি জয় বাংলা, একসঙ্গে যাকে হো এটাই বলি জয় বাংলা। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি জোড়া গির্জার সামনে, আপনারা দেখতে পাবেন আমার পিছনে একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে, অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেছেন মোহাম্মদ তসিফ রহমান, দক্ষিণ কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি, শুধু তৃণমূল কংগ্রেস বলবো না, এনাদের এই মানুষের জন্য কাজ করার জন্য এগিয়ে এসছে সিপিএম কংগ্রেস সমস্ত দল, এনাদের উদ্দেশ্য একটাই, এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো। আপনারা দেখছেন টুডেস বাংলা, ক্যামেরায় গণেশের সাথে আমি রিক্রগায়।